এনআরসি এখন বলছে করতে হবে? এনআরসি বাংলাদেশ সুরক্ষিত নয়, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হয়েছে বন্ধুরা, এবং ভারতবর্ষও কিন্তু হিন্দু রাষ্ট্র নয়। বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয় এবং ভারতও কিন্তু হিন্দু রাষ্ট্র নয়। তাহলে কি হলো, 1976 সালে ভারতকে হিন্দু রাষ্ট্র থেকে সরিয়ে, মানে 1947 পর 1947 সালের পর ভারত কিন্তু হিন্দু রাষ্ট্রে করা হয়েছিল। কিন্তু 1976 সালে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ যোগ করে দেওয়া হয় 1976 ইন্দিরা গান্ধীর আমলে, এবং তারপর থেকে এখনও পর্যন্ত ধর্মনিরপেক্ষ কথা যুক্ত রয়েছে। কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র না হলেও বাংলাদেশ কিন্তু একটি ইসলামিক কান্ট্রি, তাই সেখানে হিন্দুরা কোনোভাবেই সুরক্ষিত নয়। বারবার করে শেখ হাসিনা সরকারকে তাড়ানোর পরে, বিভিন্নভাবে প্ল্যানিং করে শেখ হাসিনা সরকারকে তাড়ানোর পরে বাংলাদেশে যে সরকার গঠন করা হয়েছে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে, তো সেখানে কিন্তু বারবার করে হিন্দুরা কিন্তু অত্যাচারিত হচ্ছেন, ভয়ভীত হয়েছেন। তারা কিন্তু অনেক পরিবার হিন্দু যারা কোটি কোটি যারা পরিবার রয়েছেন তারা কিন্তু ভয়ে রয়েছেন, তারা কিন্তু সুরক্ষিত নন, এমনটা খবর কিন্তু বন্ধুরা বারবার কিন্তু পাওয়া গেছে। আপনারা দেখুন ভারত সরকার কিন্তু সেরকম কোনো স্টেপ নিচ্ছে না, এখন নাকি শোনা যাচ্ছে একটা বার্তা দেওয়া হয়েছে। তবে আমার কথা বন্ধুরা, আপনারা অবশ্যই এটার সঙ্গে যুক্ত বা আপনারা কী বলবেন জানি না, আমি ভারত সরকার কেন বাংলাদেশকে একটা কড়া সন্দেশ, অ্যাকশন, একটা ব্যবস্থা নেওয়ার কথা কেন বলছে না, যাতে একটা চ্যালেঞ্জ, একটা যে এটা না করলে এটা হবে। বাংলাদেশকে ভারত সরকার চাইলে বিভিন্নভাবে ডাইরেক্ট যুদ্ধ না করেও কিন্তু মারতে পারে, কিন্তু ভারত সরকার সেটাও করছে না, মোদী সরকার সেটা করছে না, সেটা কিন্তু আমাদের দেশের যে গভর্নমেন্ট সেটা কিন্তু তারা করছে না। আজকে কিন্তু বাংলাদেশে হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছে তার জন্য কিন্তু ভারত সরকারও দায়ী, কারণ ভারত সরকার চাইলে কিন্তু বাংলাদেশকে এক মিনিটের মধ্যে কিন্তু বাংলাদেশকে কিন্তু একটা ব্যবস্থা করে দিতে পারে, একদম খেলা শেষ করে দিতে পারে। তাই বন্ধুরা, এই যে নাটকীয় ঘটনাগুলো ঘটছে, বারবার করে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তারা কিন্তু তারা মারা যাচ্ছেন সেখানে, পুরো বহু ফ্যামিলিকে ধমকি দেওয়া হচ্ছে, আগুন দিয়ে পুড়ে দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, এটা কেন, এই সাহসটা কেন হচ্ছে? বাংলাদেশের সঙ্গে সমস্ত মেডিকেল, যে মেডিকেল ভিসা যোগাযোগ ব্যবস্থা, পেঁয়াজ, গম, আলু থেকে শুরু করে বিভিন্ন সুবিধা সরকার ভারত সরকার থেকে প্রদান করা হয়, সেগুলো যদি বন্ধ না হয় তাহলে তো তাই তো হবেই, তারা তো ভয় পাচ্ছে না, তারা তো বলছে যে এত যত হিন্দু উত্তাচারিত হচ্ছে, মারা যাচ্ছে, তারপরেও ভারত সরকার এত টাকা দিচ্ছে, এত সুযোগ সুবিধা, ট্রান্সপোর্ট চলছে, ভিসা চলছে, তো তাহলে তো ওরা তো উত্তাচারিত হবেই না, তার জন্য তো ভারত সরকার দায়ী। এবার যখন বাংলাদেশে হিন্দু উত্তাচারিত হচ্ছে অথচ এখানে পশ্চিমবাংলায় এনআরসি করা হচ্ছে, এবং বাংলাদেশে হিন্দুদেরকে তো ভারতবর্ষে যা জায়গা দেওয়ার, এত তো জায়গা নেই তাদেরকে জায়গা দেওয়ার, তাহলে তো নিশ্চয়ই তাদেরকে একটা সুরক্ষিত ব্যবস্থা করতে হবে, তার জন্য ভারত সরকারের দায় রয়েছে এখানে, অবশ্যই এটা করতে হবে। এবার মাঝখানে একজনকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, সে 8 দফা দাবি করেছিল হিন্দুদের সুরক্ষার জন্য, তার জন্য তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, আরও ব্যাপারটা ভড়কে গেছে। ভারত সরকার এখনও পর্যন্ত কোনো স্ট্যান্ড নিচ্ছে না, শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে এখানে। তো বন্ধুরা, এনআরসির প্রসেস চলছে, এনআরসি থেকে বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশকে বের করে দেওয়া হবে। তো আমি যদি 1971 সালের পরে যদি ধরি আমি এখানে, তাহলে 1971 সালের পরে হিন্দু এবং মুসলিমকে ভারতীয় মানা হবে না। যদি বাংলাদেশ থেকে কেউ 1971 পরে এসে থাকে তাহলে তাহলে তাকে ভারতীয় মানা হবে না, তাহলে তাকে কী করে ভারত থেকে বের করে দেওয়া হবে। যদি মুসলিমদেরকে বের করে দেওয়ার কথা রয়েছে এখানে, এইখানে এই 1971 সালে পরে আসলে, কিন্তু হিন্দুদের জন্য একটা সিএ সার্টিফিকেট আপনারা আবেদন করলে পেয়ে যাবেন, কিন্তু যদি কোনো হিন্দু নাও করে আবেদন, সেক্ষেত্রে তাদের হিন্দুদেরকে কোথায় রাখা হবে? ট্রেডিশন ক্যাম্পে রাখা হবে, বাংলাদেশেও পাঠানো যাবে না, সেই লোকগুলো যাবে কোথায়? আবার নাকি 2025 সালে শুরু হচ্ছে এনপিআর, তারপরে শুরু হচ্ছে এনআরসি। এবার দেখুন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা ভারতের, কী বার্তা দিয়েছে বন্ধুরা আমরা দেখে নেব। প্রথম, হিন্দুরা সুরক্ষিত নতুন বাংলাদেশে বারবার দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী। যদিও বাস্তবের সঙ্গে সেই দাবির আশা আকাশ পাতাল ফারাক রয়েছে, সোমবারে হঠাৎ গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে, তার জামিন পর্যন্ত মঞ্জুর করেন চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে ফোর্ট চত্বর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার ইউনূস সরকারকে কড়া বার্তা দিল ভারত সরকার। মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন খারিজ করে দেওয়ার বিষয়টি
গভীর উদ্বেগের। হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। এখান থেকে মাথাটা আমার মনে হয় গরম, মানে একটা ভালো করে কথা, ওকে মেরো না, হ্যাঁ ওকে মেরো না, মেরলাম মানে এখানে মিষ্টি কথা, এগুলো কোনো কথা হলো, এগুলো কোনো স্টেটমেন্ট, এগুলো কোনো বিবৃতি ভারত সরকারের? ভারত সরকার বলছে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে, এটা তো সাধারণ কথা, এগুলো তো ডায়লগ বলতেই পারে, তাতে কি হয়েছে? একটা তো বলার মতো বলা থাকতে পারে যে এই কথাটা না শুনলে না করলে একটা ব্যবস্থা নেবে ভারত সরকার এই পরবর্তী স্টেপে, তখন তো একটা ব্যাপারটা হবে খেল। মন্দিরে চুরি, বিগ্রহ ভাঙচুর, সংখ্যালঘুদের বাড়ির দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রচুর প্রমাণ রয়েছে। এইসব ঘটনায় জড়িতরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে। আর একজন ধর্মীয় নেতা যিনি ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই গ্রেপ্তারি শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন তাদের উপর হামলা হচ্ছে দুর্ভাগ্যজনক, মানে একটা দুঃখ প্রকাশ ডায়লগ একটা ভারত সরকার, এখানে ভারত সরকারের টোটাল ফেলুয়ার, এখানে টোটাল ফেলুয়ার, কোনো ধক নেই। আমি যেটা বলবো ফালতু এগুলো মানে বিবৃতি দেওয়া হচ্ছে, বাংলাদেশকে শাসন করতে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নিতে এক মিনিট টাইম লাগবে না। আমাদের দেশের সেনা, আমাদের দেশের সব কিছু কিন্তু সক্ষম রয়েছে, কিন্তু এই কিছু নেতা মন্ত্রীর জন্য আজকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে। আবার নাকি পশ্চিমবাংলায় এনআরসি করা হবে, ত্রিপুরায় এনআরসি করা হবে এবং তাদেরকে বের করে দেওয়া হবে। ওখানেই সুরক্ষিত নেই, আবার ভারতও সুরক্ষিত নেই, তারা যাবে কোথায়? আমি ভারতবর্ষের যারা এই মুসলিম আছেন তাদের কথাও ভেবে বলছি, সবার কথাই বলছি আমি, ভারত সরকারের এরকম বিবৃতি কোনো ভ্যালু নেই। এদিন দুপুরে কড়া নিরাপত্তায় চিন্ময়কৃষ্ণকে আনা হয় চট্টগ্রাম মহানগর আদালতে। কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিল, এজলাসেও চিন্ময়কৃষ্ণের হয়ে স্লোগান দেন আইনজীবীরা। পুলিশ তাকে হেফাজতে চিনতে চায়নি। শুনানি শেষে জামিনের আর্জি নাকচ করে সন্ন্যাসীর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে এও জানান চিন্ময়কৃষ্ণের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে হবে, তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রিজন ভ্যান ঘিরে শুরু হয় বিক্ষোভ, স্লোগান ওঠে চেয়েছিলাম অধিকার পেয়ে গেলাম কারাগার। 3 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড। সংঘর্ষ চলাকালীন এক সরকারি আইনজীবীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ, মৃতের নাম সাইফুল ইসলাম আলিফ, পিটিয়ে খুন করা হয়েছে। দেখুন আহত হয়েছেন আরও 20 জন আইনজীবী। রাতেও ঢাকা ও চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার খবর পাওয়া গেছে। বন্ধুরা, প্রিজন ভ্যানে বসে চিন্ময়কৃষ্ণ বলেন, আমরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নয়, 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশ ইসকন, এদিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন হিন্দু স্বয়ং, তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বাংলাদেশে এহীন পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গ সীমান্তে নিরাপত্তা বাড়াতে এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করেন বিজেপির রাজ্যসভার সাংসদ সমীপ ভট্টাচার্য। বন্ধুরা, এই জন্য আমি বলছিলাম আগে যে পশ্চিমবাংলায় এনআরসি করা হবে, পশ্চিমবাংলায় এনআরসি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এইসবের নানা চিন্তা ভাবনা করে বাংলাদেশকে কীভাবে সুরক্ষিত করা হয়, শান্তি ফেরানো যায়, কীভাবে মানুষের মধ্যে গণ্ডগোল ভেদাভেদ না করা যায়, তার জন্য ভারত সরকারকে ব্যবস্থা নিতে হবে। যত কিছু